গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:10, 7:10-এর সময় আমি ব্লগটা স্টার্ট করলাম। আর সবার আগে বলি, মা আমি একাই বসে আছি, দেখতে পাচ্ছ মা চলে গেছে, মা 5:10-এ বাড়ি চলে গেছে, আর মা আবার আসবে। কদিন হয়ে গেলে মা তো অস্থির হয়ে যায় আর ভালো লাগে না, তাই বাড়ি চলে গেছে। আর ওই ঘরে স্যার টিউশন পড়াচ্ছে, ছেলে পড়তে বসছে। আমরা যে বন্ধুদের সঙ্গে একটু দেখা করি, তাই দেখা করতে চলে আসলাম। আর আজকে এমন একটা কেলেঙ্কারি ঘটে গেছিলো, ফোনে তিনটে ফোনই আমাদের বাড়ির চার্জ শেষ হয়ে গেছিলো। মায়ের ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, বাড়িতে যে দুটো ফোন সে দুটোও চার্জ শেষ হয়ে গেছে। আমি ভিডিও এডিট করতে পারছি না, এমন কন্ডিশন হয়েছে। আর আমি তো আজকে ভিডিও এডিট করি, কালকেরটা তার হয়নি। আর আমাদের মেন সমস্যা হয়েছে, ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, ওটা ডাক্তার দেখানো দরকার, কিন্তু আজকাল করে করে দেখানো হচ্ছে না। যখন কারেন্ট চলে যায় তখন খুবই মনে পড়ে যায় এরকম কন্ডিশন। আর তা অনেক বেলা হয়ে গেছে, তারপরে এসছে কারেন্ট, প্রায় 2:30-এর আমি বেজে গেছে, 2:30-এর বেশি। আমি ঠিক ঘড়ি দেখিনি, তখন 2:30-এর বেশি তো কম না। তারপরে ফুল চার্জ দেওয়া হয়েছে, তারপরে আমার ভিডিওটা এডিট করে তারপরে ছাড়তে হয়েছে। তারপরে আমি দুপুরে একটু রেস্ট টেস্ট করার পরে বিকালের দিকে একটু রেস্ট করে নিয়েছিলাম, তারপরে মাও চলে গেল আর দেখা তো সমস্যা। চলুন, ফোনগুলো তো সব অফ হয়ে গেছে, চার্জ টার্জ সব ফুল আছে, অসুবিধা নেই। ওর জন্য আমি এখন থেকে আবার চার্জ টার্জ দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। চলুন, স্যার এসছে, আর একটু চা খাওয়া হয়নি, চা খাবো আজকে, দুধ চাই করবো, কারণ মা ছিল তখন রিচ খাওয়া হয়ে যেত, তো একটু ওর জন্য আমরা লিকার চাটাই বেশি করা হতো, ওই জন্য একদিন লিকার চাই খাওয়া হয়েছে। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ করেছিল, পাঁচ মিশালি সবজি রান্না হয়েছিল, শাসনা ডাটা এইসব কুমড়ো টুমড়ো দিয়ে, আর রান্না হয়েছিল ভেন্ডি ভাপা হয়েছিল, মায়ের সবজিগুলো কেটে দিয়েছিল, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটু মিক্স করে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেন্ডি ভাপা হয়েছিল, আর বাঁধাকপি পকোড়া করা হয়েছিল। নিরামিষ দিনে দেখবে একটু একটু করে মনে হয় তাও হচ্ছে না। আর বেগুন ভাজা করা হয়েছিল, বেগুন ভাজা আর একটু ঘি ছিল, বেগুন ভাজার সঙ্গে ঘি হলে না খুব জমে যায়, তাই না, ভালো লাগে খেতে দেখবে। আর বেগুন ভাজাটা অবশ্যই গরম হতে হবে, মাছা মাছা বেগুন ভাজা হবে, তার সঙ্গে একটু ঘি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আমাদের ওইসবই রান্না হয়েছিল আজকে, আর ছোলার ডাল পেঁপে দিয়ে ছোলার ডাল হয়েছিল। কিছু কিছু রয়ে গেছে, দেখি রাতে কি করি। চলুন আগে চাটা বানিয়ে দিই। মা এইমাত্র ফোন করেছিল, মাও চা খাচ্ছে। চাটা খেয়ে নেই, হ্যাঁ কি হলো, টুম্পার অবস্থাটাকে এখানে চলে এসছে, বিস্কুট দিয়ে এসছে তো, আমি বাইরে বসে নিয়ে ঘরে চলে এসছি, ওর জন্য ঘরে চলে এসছে।
যার বাইরে বসেন শেয়ার পড়াচ্ছে না, ঘরে আওয়াজ যাবে কথা, ওই জন্য ঘরে এসছি। একবার আওয়াজ নিয়ে গেল আমার সঙ্গে টুম্পা, তো চাটা খায় নাই। চাটা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, স্যারের টিউশন ছুটি দিয়ে দিয়েছে, দেখি মাছকে একটু খাবার দেবো তারপরে রুটি করতে যাবো। আর যে এইদিকে যে হাঁড়িটা রয়েছে না, ওইটা চারটে দানা দেবো, বেশি না। রুটি করা কমপ্লিট হয়েছে, ছেলে খাবে হচ্ছে দুধ দিয়ে। থেকে বাসনগুলো আমার সরানো হয়নি। খাওয়া দাওয়া করে নিয়ে এবার রাতে ডিনারটা সেরে নিই। অবস্থা দেখো, আমি এদিকে খাবার রেডি করছি আর এদিকে টুম্পাদের অবস্থা দেখো। আমার ছেলেকে ডাকতে গেছে, দেখবে দেখাচ্ছি। অবস্থা দেখো কি হলো, কই বিবাস, কই বিবাস, খাওয়ার জন্য প্রতিদিন আমার ছেলেকে ডাকবে। আর এ ডাল খাবি তো দুপুরবেলা? আমি আজকে বেগুন ভাজা আর ঘি এই দিয়ে ভালো ভাত খেয়েছে, আরো সবজি ছিল। লাস্টে যে আমি ছোলার ডাল করেছিলাম পেঁপে দিয়ে, এইটা ধরেনি, দেখি ছেলে খাইকে দুধ দিয়েছি, দুধ রুটি খাচ্ছে, দেখা যাক। বিড়ালের ভাত, এ দেখো রুটি দিয়েছি আর দুধ দিয়েছি, আর এই ডাল আছে, এখন যদি ডাল দেখায় খাবে, দুধ চিনি দিয়েছি খেয়ে নেবে। আর আমাদের এখন কি ব্যবহার করতে হচ্ছে জানো, মোমবাতি, এই মোমবাতি, আবার এর আবার ঘাড় ভেঙে গেছে, অবস্থা কি যা হবে। সবজি টবজি আছে, ওই সবজি খেয়ে নেবো, তাহলে আমরা রাতে ডিনারটা সেরে নিই। আর হচ্ছে টুম্পা মারামারি করছে, আমরা রাতে ডিনারটা সেরে নিই। তাহলে আজকের মতো এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। গুড নাইট, বাই।